পড়েন 100 এই জাতকা বিরানি 100 আয় আসো বসেরা কেন দি হাত দে খা তো শেষ হাত দিয়ে যাও আরে চললি গে তললে কাওড়া গেল বা তুমি কত হইলো এই আমি কি করছি হ্যাঁ আমি কি করছি তুই নিজে যেতে পারিস না আবার সেই দোষ আমারে দেস না এই দেখ মুখে মুখে কথা কবি না যা কইছি তাই শুনবি যত সব নিজে দোষ পারে না আবার আমার উপরে জোর খাটে যত সব জোর খাড়াবো না ওই ওই দেখ ওই যে একটা কাওয়া হ্যাঁ হ্যাঁ সত্যি তো এই চুপ 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 এখন পাকনামি গলা দিমো থাকো এই চুপ শোন এই যে খাওয়াটা দেখতে সস এই যে ধরতে না পারি তাহলে কিন্তু আজকে ব্যবসা হবো না ঠিক আছে যেমনি ধরতে হইব একটা সাউন্ড করবে না একদম আর আমার কানে গয়না বেঁধে তোমার বিরিয়ানি খাবো না তোর বিরিয়ানি খাওয়া ঠিক আমি দিয়ে দেবো দিহান এইবার কাজটা তুই করলি এই বুদ্ধিটা না থাকলে আমাকে মনে হয় ব্যবসাটাই খোলা হইতো না আরে হুন ব্যবসা করতে গেলে ব্রেন লাগে ব্রেন ও বোঝাই না কে ব্রেন নিয়া কোনদিন ব্যবসা করা যায় না মানে লস খাবা লস আচ্ছা এম কাস্টমার ডাক দেই হ্যাঁ এই আয় আ পড়েন 100 এই জাতকা বিরিয়ানি 100 এই যে মুরগ পোলাও 100 এই আয়া বলেন 100 এই ফুরে গেল 100 একবার খাইলে 100 সারা জীবন 100 মনেই থাকবো 100 এই আয়া বলেন 100 এই কষি মাংস 100 ফুরে গেল 100 এই টাটকা বিরিয়ানি 100 আরে বোন রে আমি কি তোরা বোধহয় জড়াই ধরছি মায়ের তো একটা চারুনি আইছে আমারে তো ধরালে মাইরে এলাই তো কি তোর মাই চারু দিয়ে তাড়া দিছে কিন্তু কোন কারণে আর কইস না ওই যে দেহান পরে আছে না ওরা তো বিরিয়ানির দন দিছে মার কাছে টিয়া যাইছি টিয়া দেয় না আর এত বড় চারুনে তাড়া করছে দেহান পরে বিরিয়ানির দোকান দিছে এই বিষয় তো আমি আগে জানতাম না আহারে তোর মাই বিরিয়ানি খাওয়ার জন্য ঝাড়ু দিয়ে তাড়া দিছে আচ্ছা আমার কাছে কয়েকটা টাকা আছে আমি বাজারে নেল পলিশ কিনতে যাচ্ছিলাম কিন্তু এখন আর যাবো না চল তোকে আমি বিরিয়ানি খাওয়াবো কি তুই আমার সত্যি বিরিয়ানি খাওয়াবি আর তোর একটু জড়াই দিবি একদম জুতা খুলে দে মনি আসি ঠিক আছে চলি তাড়াতাড়ি চল মাস্টার তোর বিরিয়ানির জুড়ি নাই মানে এত টেস্ট এত টেস্ট সেটা আমি প্রকাশ করবো পারুম না কাকা টেস্ট টেস্ট না ওই ওই লো মানে টেস্টের কারণে টেস্ট আই পড়তেছে বুঝতে হইতেছে পকেটে কেটে আনে রে দিহান আরে এটা কত করে বিন্দা করছে আরে কাকা তাহলে গাছ করি যেহেতু এত টেস্ট আমার বিরিয়ানি তাহলে আরেক প্যাকেট নিয়ে যাও দিয়া দেয় এটাই মনে মনে ভাবতেছিলাম কেউ দিহান পকেটে তুলে আনে কে পেঁয়াজ থাকতো না তাহলে এক প্যাকেট না দুই প্যাকেট নিয়ে যেতাম কি যে করি এলার কি করবা কাকা টাকা ধরা ধর বিরিয়ানি খাইতে পারবা না অবশ্য
ভূত দেড়া আছে, তোর কাকির এক জোড়া কানের দুল আছে স্বর্ণের, ওইটা দিয়েছে আমি তোর দোকান থেকে বিরিয়ানি খাবো, ঠিক আছে? এই যে কাকা, একটা কথার কথা কইছো, হ্যাঁ তোমার মতো কাস্টমারে আমার পায়া নিয়ে আমার পড়াটা জোড়াই গেল গা। কাকা শোনো, তুমি কাককে লাগা একটা বিরিয়ানি নিয়ে যাও, দেখবা যে কাকি না এই বিরিয়ানি খাইয়াই তোমার ড্রাঙ্ক থেকে টাকা করে দিয়ে দিচ্ছে। বন্ধ তো কষ্ট নাই, দিহান তো পকেটে ডেয়া নাই, দিহান তোমার বাকি দিব না। কাকা ইয়া নাই বিরিয়ানিও নাই, এরপর আইলে নিয়ে যাই আর সমস্যা নাই। নিমুই তো আমার মুখে লাইগা রয়েছে না। আচ্ছা কাকা ফাইন দি, হাত দিয়ে খাওয়া তো শেষ, হাত দিয়ে যাও। তুমি কি বোকা? আরে বিরিয়ানি এত টেস্ট হইছে যেটা বাসায় প্রকাশ করার মতো না, এখন যদি আমি এটা হাত ধুয়ে ফেলাই তাইলে কি ওই গিরান থাকবো, টেস্ট থাকবো? আব্দুম না চাপতে চাপতে দাম, আমি কিন্তু আমার নিকে কিন্তু এক প্যাকেট রেখে দিস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দাও, ঠিয়া না দিলাম তখন কোন সম দিলে দিনে গিয়ে দিলে আরে আসে কি ঝাড়ু দিয়ে তাড়া করছে। আচ্ছা যাই হোক, দুই প্যাকেট বিরিয়ানি দে তো, খেয়ে ভালো লাগলে আরো নিব। এই কি বলি, ভালো লাগবে না মানে কি? হ্যাঁ মানছে খায় নি আরো খাবার চায়, কিন্তু টেয়ারা পারে না বুঝছিস কি, নইলে মানছে কাছে যদি লাখ লাখ টিয়া থাকতো, একটা বড় লোক যদি আমার এই এই ইয়ে মধ্যে যদি বিরিয়ানি খাইতো তাহলে মনে করতো পুরা পাতিলে এক মিনিটে শেষ হয়ে যেত বুঝছিস কি, খালি ওই গরিব মানুষের টিয়া থাকে না দেখে এক প্লেট করে খায় বুঝছ, এত স্বাদ। আচ্ছা গ্যাস ঠিক আছে, দুই প্লেট দিব। হ্যাঁ দিহান দুই প্যাকেটই দে। ওই দিহান আমার ওই যে মুরগির রান না দিস, হ্যাঁ হুম যেমন দিন দিব সমস্যা নাই, ওই রান ছাড়া আমি আবার খাওয়ারি নে। আরে দিমু কথা কইছে দেখছিস কি একদম সেই দেশি মুরগি, আয় দেখি খাবি খাতা খাবি না লেগ পিস খাবি? আমি গোস্ত মাংস খাই না, আমার তুই ডিমি দে। কি সুন্দর গ্রান, কি রে দিহান রান এত ছোট কে, এটা তো মনে হয় মুরগির রান না। আরে বেটা এটা বাইরের দেশের মুরগি, হ্যাঁ বিদেশি কালো মুরগি, নিউ আপডেট হইছে বুঝছিস কি, এমনি দেশি মুরগি যদি চলে না, ওই আপডেট মনে কর যে অন্য দেশ থেকে আনাইছি বুঝছিস, নতুন মুরগি নামছে আর কি, পাঁচ ছোট ছোট খাইতে মজা আছে দেখ। খা 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 বেশি করে খা। ও তাইলে মনে হয় এটা দামি মুরগি নে। এই কেমন এলো মজা না? আরে মুখে গো ও বাবা করিসকে, বিরিয়ানি তো কোনো দোষ নাই, বিরিয়ানি তো তুই খাইছ, বিরিয়ানি তো দোষ হলো তোর সমস্যাই তো, ওর তো একই সমস্যা আছে, ওর মনে মির্গি উঠছে দেখ। আর তাছাড়া তখন তো ছোট বন্ধ কাস্টমার দেখলে আমাকে শরীরে একবারে জয়লা যায় বুঝছস, এই যে তোকে একই সমস্যা, এখন ওর দোষ হয়েছে, এখন সেই দোষটা আমাকে গাড়ি চাপাই দিতে দোষ না, এখন আমাকে বিরিয়ানির দোষ হয়ে গেছে গা, দোষ নিয়ে তোকে বানায় নিয়ে এখন বিরিয়ানির দোষ হয় যা। না না নিশ্চয়ই বিরিয়ানি
তোর কম আসছে ধরে নে করছিস কেন? কাউয়ার মতো কানের ঘরে কাকা করছে, এবার তুই থামবি আর না, আমি তোকে দেব ধরি। লাস্টে বিরিয়ানি খাওয়ার যে আমি বিপদে পড়লাম। আল্লাহ, কি জ্বালা দিছো আমারে! চুপ! না, হেভি টেস্ট। রান্না কি তোমরাই করো? হ্যাঁ, আমরাই করি। না, খুব ভালো রান্না হয়েছে। কান্দে খাওয়া নাই ওই সে দেন, তাহলে টাকাটা দেন। আসলে খুব মজা হয়েছিল। নিয়ে যাবেন নাকি এক প্যাকেট? না কাকা, আজকে আর না, অন্য একদিন। হ্যাঁ, আজই আছে, আজই দে। আর তার দিলাম না। আচ্ছা, হল। আরে 100 টাকা নিয়ে 2000 টাকা হইলো। থাক গা, বেশি না, আরেকটা বেশ দেই, 2000 টাকা যাবো। আর আজকে যে ব্যবসা করলাম, একদিন এক জায়গায় খালি একদিন থাকবো, দুদিন থাকলে মারবো আমাকে। আর একটু আগে যে কাস্টমারটা বাইরে হয়ে গেল, এতক্ষণে মনে হয় এলাকাটা গরম করে ফেলছে, বুঝছস? কাকা করতে করতে বেরোইছে, না জানি কি হইব। বেশিক্ষণ থাকা যাইব না, পরে আবার আমাকে বিশেষ লাঠি ভাঙবো। আরে কথা কম, আরেক ছড়ে উইলি যাম না। একটা খালি প্যাকেটের বিরিয়ানি আছে, বুঝছস কি? কেন টেনে এক প্যাকেট হবো না, ওটা 100 টাকা চালাই বাসাই দিবি। আচ্ছা ঠিক আছে, তাহলে লোক দেখ তাড়াতাড়ি। কিরে নাতিম, কি হয়েছে? ও আবার কাকা করতেছে কে? আর কি খাওয়াইছা? আর কই না দাদা, ওর বিরিয়ানি খাওয়ার শখ জাগছিল, তারপর আমার টাকা দিয়ে ওরে বিরিয়ানি খাওয়াইছি। এই যে বিরিয়ানি খাওয়ার পর থেকে কা কা শুরু করছে, এটা আমার নাম নাই। ও, এইবার বুঝছি। ছোটবেলায় আমাকেও দাদারা কইতো যে কাওয়া বিরিয়ানি খাইলে তারা বলে কা কা এবা করতো। আর তা কোন দোহানের বিরিয়ানি খাইছাও? আর কই না দাদা, ওই যে দিহানপুরি আছে না, ওগো দোকানে বিরিয়ানি খাইছিল, কিন্তু ওরা তো মোরগ পোলাও করছিল, ওরা তো কাপ বিরিয়ানি করেনি। ও, বুঝার পারছি। ওই যে দিহানপুরি, ওগো বিরিয়ানি খাইছ না, ওরা তো ওই যে কাক সেদিন কাজ দেখছি দৌড়াইতে, তাহলে সেই কাক ধরে মনে হয় বিরিয়ানি পাকার চাল, সেই কাকেরই খাইছ তোমরা না? তাতে কা কা এবার করতেছ সারা জীবন, কা কা এবার করতে করতে ঘুরো। আমিও তো ডিম খাইছি, ওই ডিম আবার কাকে ছিল না? তো